নাম রোমা দেবরা, বাবার নাম, বাবার নাম বিমল দেবরা, বাড়ির সাফরণ। আচ্ছা, কি হয়েছিল? কি হয়েছিল মানে আমি ফেসবুকে একটা ছেলের সাথে দেখাচ্ছি, আমি তো প্রথমে জানতাম না ও মুসলিম, তারপর আমি জানছি কয়েকদিন পরে, কয়েকদিন পরে জানছি, আমি জিজ্ঞেস করেছি, হ্যাঁ কথায় কথায় জিজ্ঞেস করেছি আমি তাকে, মানে ওর ফ্যামিলির ব্যাপারে আমি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার পরে মানে ওর ছোটো ভাই কে যে কোন ক্লাস পরে জিজ্ঞেস করছি, তারপর যে ও বলেছে টেনে, মানে এখন মাধ্যমিক দিছে, রেজাল্ট দিছে না তখন, তারপর জিজ্ঞেস করার, তারপর জিজ্ঞেস করার পরে আমি বলছি পাস হবে কি না, তো বলছে আল্লাহ জানে, আমি তখন জানতে পারছি ও মুসলিম। আমি আলাদা হতে চাইছি, কিন্তু ওর কাছে আমার ফটো টটো আছে, আমার অ্যাকাউন্ট সব ওর কাছে। তোমার কি পাসওয়ার্ড এর কাছে আছে? আমি ভাবছি আমার সাথে কি যে করবে, মানে আমি তখন বাবা মানে নাম দিছি, তারপর ও বলছে না ওরা মানে ওরা তো মানে বাংলাদেশে মাল পাড় করে, আমি জিজ্ঞেস করছি ও বলছে হ্যাঁ কয়েকদিন, আমি জিজ্ঞেস করছি ও বলছে বাংলাদেশে আমি মাল পাড় করব, আমি জিজ্ঞেস করছি কি মাল, তো ও বলেছে আমাকে বিহার আর কি কি জানি মাল পাড় করে, কিন্তু আমি অনেকদিন জিজ্ঞেস করছি মাল চাকুটাকু ছিল কি জানি ছিল ওর সাথে, একটা একটা চাকু আছিল। আচ্ছা, ওর সাথে ও রোজ থাকতো চাকু, যেখানে যাও এটা নিয়ে যেত। তারপরে কি তোমাকে ভয় দেখেছে? আমাকে মানে কোনো কোনো দিন অবস্থা মেরে ফেলবো, মানে এমনি ফাইসলামি করে নিবলটা না ছোট্ট করবো তো আমি জানি না। তারপরে তোমার বাড়িতে নিয়ে গেছে? ওই দিন আমাকে বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে কি করছে? বাড়িতে আমার সাথে খারাপ আচরণ করছে। এরপরে তোমাকে উদ্ধার করছে কে? হিন্দু সংগঠনের লোক, হিন্দু সংগঠনের মানুষ। আচ্ছা আচ্ছা, এখন তুমি কি চাও? আমি শাস্তি চাই, কত শাস্তি। আচ্ছা, তো গতকালকে যে গেছে তুমি কি ফোন করে নিয়ে গেছে না তুমি ইচ্ছাকৃত গেছো? মানে ও বলছিল শুক্রবার দিনে আমাকে আসতে বলেছে, শুক্রবার দিনে আমি যাইনি, তো আমি শনিবার দিনে তাকে ফোন করছি, ফোন করার পর ও আগরতলা, আগরতলা তারপর মানে ফোন করেছিল। কেন ফোন করেছে? ও ফোন করেছিল, তারপর আমি কল ব্যাক করছি, ও কেন আসেনি, না আসলে একবার ফোন করে বলতে পারেনি, আমি বলছি কি করে আমি ফোন করবো। এবার তোমাকে কি বলেছে এদিকে লোক কেন কী তা কী জানি কেছে? মানে আমার ফেসবুক ফ্রেন্ডরা, ওরা বলছে হ্যাঁ আমার ফেসবুক ফ্রেন্ডরা ওই মেয়েটাকে তুমি কেন এরকম করছো, মিথ্যাকে কথা কেন বলছো, তারপর ওই মানে ওই ছেলেটা বলছে সাইফুল, রিয়েল নাম হচ্ছে ফারুক, তো বলার পরে তারপর আমার ফ্রেন্ড, কোন ফ্রেন্ড আমি জানি না, ওই বলছে ওর আমার অ্যাকাউন্টে ওর কাছে, তো ওই জানে, তো বলছে আমাকে বলছে হ্যাঁ ফোন, একদিন আমি তার সাথে কথা বলছি, তার ফোন করে বলছে তোমার ফ্রেন্ডরা আমার ফেসবুক ফ্রেন্ডরা আমাকে ধমকি দিচ্ছে, তারপর দেওয়ার পরে আমি বলেছি তোমাদের দিক বিলোনিয়া দিকে, বিলোনিয়া দিকে না আসলে তো না আসলে আমাদের দিকে মানে বিলোনিয়া দিকে কোনো কাম নেই আমাদের, তোমাদের বিলোনিয়ার মানুষের আমাদের দিকে কাম আছে সোনামরা,
তখন দেখব। আচ্ছা আচ্ছা।